নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালিত, শিলচরে ধর্ণা। ডিটি অফিসের সমস্যা অব্যাহত, সরব অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি। দুই সন্তানকে উদ্ধার করলেন নির্যাতিত মহিলা, সহযোগিতায় ড্রিম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন দাবিতে দোষী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর আহ্বানে সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালন হল শিলচরেও। এই উপলক্ষে বুধবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা প্রদর্শন করে সিআইটিইউ, এআইটিইউএস, এআইইউটি, ইউসিএআই, সিসিটিইউ, এআইকেএস, ইউটি, সিসি, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন, এনটিইউআই, ফোরাম ফর সোশ্যাল হারমোনি, ইডব্লিউবিটিসি ইত্যাদি সংগঠনের কর্মী সমর্থকেরা। ধর্ণা প্রদর্শনের পর সেখানে বক্তব্য রাখেন সমীরণ আচার্য, রফিক আহমেদ, সুব্রত চন্দ্রনাথ, মানস দাস, হায়দার হোসেন চৌধুরী, মৃণালকান্তি সোম, মিহির নন্দী, অরবিন্দ দে প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান কেন্দ্র সরকার শ্রম আইনে পরিবর্তন এনে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, কৃষকদের স্বার্থবিরোধী কৃষি আইন প্রবর্তন করে কৃষিক্ষেত্রকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। তারা এও বলেন, বিদ্যুৎ বিল পাশ করে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের দায়িত্ব কর্পোরেটদের হাতে তুলে দিতে পরিকল্পনা তৈরি করেছে। বর্তমান সরকারের জনবিরোধী নীতিসমূহের বিরুদ্ধে যুক্ত আন্দোলন গড়ে তোলার বাইরে আর কোনো পথ দেশের শ্রমজীবী মানুষের কাছে নেই, তাই লাগাতার আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা শিলচরের পানপট্টিস্থিত বিদ্যুৎ কার্যালয়ে হাজির হয়ে শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করেন। মিনিমাম ওয়েজ কত হওয়া দরকার, সেখানে বলা হয়েছে মিনিমাম 24,000, এখন বলা হচ্ছে মিনিমাম 28,000 টাকা মিনিমাম পাওয়া দরকার প্রতিটি মানুষের যারা কাজ করছেন 8 ঘন্টা। সেই জায়গাতে সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন ছিল তাকে গঠিত কমিশনে পৌঁছে যায়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলেন, 194 টাকা হবে সারা দেশের মিনিমাম ওয়েজ। ভেবে দেখুন, হাজার হাজার লক্ষ কোটি টাকা বাজেটের বাইরে এবং বাজেটের মাধ্যমে কর্পোরেট হাউসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন, কর ছাড় দিচ্ছেন, নগদ তাদেরকে সাহায্য করা হচ্ছে, কিন্তু বিপন্ন ভারতের শ্রমিক এই কোভিড-19 পরিস্থিতিতে 16 কোটি শ্রমিক কাজ হারিয়েছেন। আরসি বুকের ব্যাকলগ এন্ট্রি করার সুবিধা সহ সোয়াইপ মেশিন বসানোর দাবি জানালো অল কাচার অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি। বুধবার শিলচরে জেলা পরিবহন আধিকারিকের কাছে একটি স্মারকপত্র তুলে দেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, রাজ্যে ডিজিটাল কেসলেস হয়ে শুরু হয়ে গেছে, কিন্তু কাছাড় জেলা পরিবহন বিভাগে সোয়াইপ মেশিন না থাকায় কেসলেস করতে গিয়ে তাদের বাইরে অনেক মাশুল দিতে হচ্ছে। আমরা একটা ডিমান্ড দিয়েছি ডেপুটি ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে, যে অবিলম্বে যাতে দ্বিতীয় অফিসে একটা সোয়াইপ মেশিন বসানো হয়, যাতে আমরা যারা ট্যাক্স দিতে, ফিটনেস ফিস দিতে যারা আমরা আসি, যাতে বাইরে দিয়ে আমার অতিরিক্ত খরচ না হয়। সেই পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মেশিন ইমিডিয়েট তিনি এটা মেশিন বসানোর চেষ্টা করবেন, এক সপ্তাহের মধ্যে হয়তো সুইপ মেশিন বসে যাবে। তা আমরা দ্বিতীয়কে ধন্যবাদ জানাই যে আমাদের। এছাড়াও অনেক অটো চালকের আরসি বুক এখনও স্মার্ট কার্ডে বদলানো হয়নি, তাদের ক্ষেত্রে ব্যাকলগের এন্ট্রি প্রদানের সুবিধা করে দেওয়া হয়। সোয়াইপ মেশিন বসানোর দাবিতে এদিন জেলা পরিবহন আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা যেটা এই প্রবলেম নিয়ে দাবি জানিয়েছিলাম যে ব্যাকলগ এন্ট্রি করার জন্য যেটা হচ্ছিল না, সেই যখন আমরা আন্দোলনে না যাওয়ার রিকোয়েস্ট করার পরে আমরা আন্দোলন স্থগিত রাখি। উনি বলেছিলেন অল্প কয়েকদিনের মধ্যেই ব্যাকলগ সিস্টেম চালু হয়ে যাবে, যে আজকে আমরা দেখতে পেলাম গত সপ্তাহ থেকে ব্যাকলগ সিস্টেম, আমাদের যে ম্যানুয়াল বইগুলো ছিল ট্যাক্সের সেই এন্ট্রি হচ্ছে এবং ব্যাকলগ হচ্ছে। তাই আমরা কাছাড় জেলার প্রত্যেক যারা এখনও ম্যানুয়াল
বই ম্যানুয়াল ফিটনেস যারা আছে সবাই এসে ব্যাকলগ করে এটা আপডেট করার পরে 31 মার্চ পর্যন্ত কোনো ফাইন লাগবে না, আর 31 মার্চের পরে এগুলো ব্যাকলগও হবে না। কাজেই আমরা কাছাড় জেলার এবং অটো এবং অন্যান্য যানবাহন যারা ব্যবসায়িক যানবাহন যারা ব্যাকলগ করেনি তারা যাতে এই সুযোগটা নিয়ে নেয় 31 মার্চের মধ্যে। 2012 সালে কোকরাঝাড়ের এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন শিলচরের মালুগ্রাম এলাকার বাসিন্দা মধুমিতা দেব। একসময় স্বামীর সঙ্গে চলে যান গুজরাটের গান্ধীগ্রাম এলাকায়। বিয়ের এক বছরের মাথায় শুরু হয় স্বামীর তরফে অক্ষত যন্ত্রণা। কারণ ছিল স্বামীর অবৈধ প্রেম। পরবর্তীতে তার 2 সন্তানের জন্ম হয়। লকডাউনের পর হঠাৎ একদিন তাকে প্রচণ্ড মারধর করে ট্রেনে বসিয়ে শিলচর পাঠিয়ে দেন স্বামী। সন্তানের মুখ দেখারও অধিকার ছিল না তার। শেষমেশ শিলচরের বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শুরু হয় 2 সন্তানকে উদ্ধার করার প্রক্রিয়া। এদিকে বাবার অবৈধ প্রেমের জের এবং মায়ের উপর অত্যাচার সব মিলিয়ে সন্তানদের অবস্থা করুণ হয়ে পড়ে। সামাজিক সংস্থা ড্রিম সেলিব্রেশনের সহযোগিতায় কোকরাঝাড় গিয়ে 2 সন্তানকে উদ্ধার করতে সমর্থন হন মহিলাটি। মধ্যে অ্যাকিউজড ওনার বাচ্চাদেরকে কোকরাঝাড় নিয়ে আসে, আর তারপর আমরা 2টা বাচ্চাদেরকে রেস্কিউ করতে পারি। আর এখন আপাতত বাচ্চা 2টা ওনার মার কাছেই আছে, ওনার মার শেল্টারেই আছে। আর আমরা এটাই মানে খুশি মানে আমরা প্রকাশ করছি যে অনেক অনেক কষ্ট হয়েছে আমাদের এটার মধ্যে। আমরা 2 বার কোকরাঝাড় গেছি, ভিজিট করেছি, অনেক কিছুই আপস অ্যান্ড ডাউনস এসেছিল, বাট স্টিল আমরা এটাকে ওভারকাম করে যেন আমরা 2টা বাচ্চা 2টাকে যেন রেস্কিউ করেছি আমাদের ড্রিম সেলিব্রেশন, ওটাই আর কি আমরা অনেক মানে ধন্যবাদ জানাই। এবার স্বামী ও ভাসুরদের বিরুদ্ধে গৃহ নির্যাতন এবং যৌন নির্যাতনের অভিযোগ করবেন তিনি, পাশাপাশি ডিভোর্সের জন্য আবেদন জানাবেন। বুধবার দুপুরে শিলচরের আদালত চত্বরে দাঁড়িয়ে নিজের কাহিনী সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন মধুমিতা দেব। আমাকে খুব মারধর করলো, করার পর আমার বাচ্চা 2টাকে আটকে রাখলো ওরা 2 ভাইয়ে, আমাকে জবরদস্তি গাড়িতে বসিয়ে দিল, এই হচ্ছে। তারপর আমি এখানে আসার পর অনেক চেষ্টা করেছি বাচ্চাদেরকে আনার জন্য, অনেক জায়গায় গিয়েছি, মানে সবাই বলছে ওটা গুয়াহাটি কোকরাঝাড় জেলা এসের জন্য হচ্ছে না। তারপর আমাকে একটা দাদা, কম্পিউটারের দাদা, ওনার সাথে কোথায় ছিল বাচ্চারা, বাচ্চাগুলিকে নিয়ে চলে গেছে গুজরাটে। তখন আমার এই যে নিকিতা, ওর সাথে আমার ইন্টারেস্ট হলো সেলিব্রেশন। সরকারি গাইডলাইন অমান্য করে ইটের রমরমা ব্যবসা চলছে দুধপাতিল খরিল জিপিতে। জিপির স্থানীয় বাসিন্দা শামসুল লস্কর এবং আক্তার লস্কর এই অবৈধ ইটের ভাটা চালিয়ে যাচ্ছেন। গত 2-3 বছর ধরে চলছে তাদের এই অবৈধ ভাটার ইট বানানোর কাজ। স্থানীয় মানুষ বারবার আবেদন জানানোর পরও ভাটা মালিক শামসুল ভাটা বন্ধ করতে রাজি হননি। পরে তারা কাছাড়ের জেলা পুলিশ সুপারের হাতে এক অভিযোগনামা তুলে দেন। এরই পরিপ্রেক্ষিতে পলিউশন বোর্ডের তরফে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অরবিন্দ দাস সরজমিন তদন্ত করে ভাটাটি যে অবৈধভাবে চলছে তা সংবাদ মাধ্যমকে জানান। প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখলাম যে একটা রাউন্ড অলরেডি তারা দেয়া বাংলা ভাটা ইট বার্ন করিয়া সাইডে রাখছে, আর আরেকটা আবার তারা নতুন করিয়া ইট বানানো শুরু করছে, যে বাংলা ভাটা হিসাবে তারা আবার মানে প্রিপারেশন শুরু করছে যে আবার ফায়ারিং করবো। বাংলা ভাটা যেহেতু গভর্নমেন্টের গাইডলাইনে বাংলা ভাটা টোটালি বন্ধ, এবং তারা যদি করে তাহলে ফিক্সড চিমনি যেটার হাইট, চিমনির হাইটটা মিনিমাম 30 মিটার হাইটের চিমনি দিয়া ভাটা চলতো, এটাই গভর্নমেন্টের গাইডলাইন। তো এখন আমি পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এটাই কইতে চাই যে যদি তারা চালাইতেই হয় তাহলে ফিক্স চিমনি মিনিমাম 30 ফিট হাইট দিয়া তারা চিমনি বানাইয়া ভাটা চালাইতো। সুপারিনটেন্ডেন্ট পরে ভাটা মালিককে না পেয়ে ফোনযোগে তাকে এ ভাটা বন্ধ করার কথা বলেছেন। দুষ্কৃতীর হাতে খুন হলো ধলচড়ার যুবকের। সেতুর তলা থেকে মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে জনৈক ব্যক্তি বশির উদ্দিনের বাড়িতে গেলে আর ঘরে ফেরেনি। ধলচড়ার বালিদেওর গ্রামে আনুমানিক বছর 25-এর যুবক শাহজাহান উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় ধলচড়ার নেফাতুলা খালের পাকা সেতুর তলা থেকে তার নিথর দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি সেতুর উপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া না গেলেও তাকে দুষ্কৃতীরা ঠান্ডা মাথায় খুন করে তথ্য লোপাট করতে সেতুর উপর থেকে দেখা যায় না এমন এক স্থানে পুঁতে রেখেছিল বলে ধারণা করেছে পুলিশ। তাছাড়া মৃতের শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন না থাকায়
পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরুদ্ধ করে তাকে খুন করা হয়। এদিকে মৃতদেহ উদ্ধারের আগে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত স্থানীয় পুলিশে একটি এজাহার দায়ের করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে জেলা সদর থেকে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব, নীলামবাজার সার্কেল অফিসার ওয়াদিউল ইসলাম সহ পাথারকান্দি ও বারুইগ্রাম পুলিশ। মৃতের পরিবারের লোকেরা এই কাণ্ডে পড়শিদের হাত থাকার সম্ভাবনাও প্রকট করেছেন। তবে এলাকার অন্য একটি সূত্র থেকে জানা যায়, হতভাগ্য যুবকের ব্যবসায়িক সূত্রে বিরোধ চলছিল স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের সাথে। আজির স্বামী তারাবাড়ি এবং তাকে বিদেশি নাম কি ত্রিপুরায় একের পর এক চাকুরিচ্যুত শিক্ষকদের মৃত্যুতে শোকাহত পরিবারের লোকজন। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের মোট চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের পরপর মৃত্যুতে নাজেহাল হয়ে উঠেছে তাদের সপরিবারের প্রিয়জনেরা। ফলে তাদের পরিবারের লোকেদের মধ্যে ক্রমশ দেখা দিচ্ছে হতাশা সহ আতঙ্ক। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের আনুমানিক 10,323 শিক্ষকেরা যখন কর্মচ্যুত হয়ে পড়ায় অনেকেরই মৃত্যু হয়। এরই মধ্যে উত্তর ত্রিপুরাতে কদমতলা এলাকার চাকুরিচ্যুত বছর 53 স্কুল শিক্ষক কল্যাণ কুমার দাস মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন এবং বিগত কিছুদিন থেকে শারীরিকভাবে অসুস্থ হওয়ার ফলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হলেও কোনো লাভ হয়নি। মঙ্গলবার রাত আনুমানিক 8:30 নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, মা, দুই কন্যা ও এক বোনকে। তার মৃত্যুতে পরিবারে উপার্জনকারী বলতে আর কেউ নেই। এদিকে সংবাদটি ছড়িয়ে পড়তেই চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হৃদরোগে আক্রান্ত হন এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ওনাকে ওনার পরিবারের লোকজন এবং আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকারা মিলে শিলচরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শিলচর থেকে পরবর্তী সময়ে চিকিৎসায় খুব বেশি সাড়া না দেওয়ায় ওনাকে পুনরায় বাড়িতে নিয়ে আসা হয়। এরপর যখন ওনার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, এই অবস্থায় এই এলাকার ডাক্তাররা পরামর্শ দেন যে ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে জিবি হাসপাতালে দীর্ঘ প্রায় 15 দিন উনি সেখানে চিকিৎসারত অবস্থায় ছিলেন। এই চিকিৎসারত অবস্থায় থেকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা এই জায়গার মধ্যে বলতে চাই যে আজকে 10,323 শিক্ষক যারা আছেন তার মধ্যে আজকে কল্যাণ স্যারকে নিয়ে আমরা প্রায় 85 জন শিক্ষককে শিক্ষিকাকে আমরা হারিয়েছি। একটাই মাত্র কারণ, চাকুরিচ্যুতির ফলে আজকে এইভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে হারাতে। টলিউডের বাঘা বাঘা শিল্পীদের নিয়ে সিনেমা করলেন শিলচরের শর্মিষ্ঠা দেব। ইতিমধ্যে তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। 1 এপ্রিল ছবিটি 14 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মের হিপিক্সে মুক্তি পাবে। মঙ্গলবার বিকেলে শিলচরের বঙ্গভবনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিষয়টি তুলে ধরেন ছবিটির প্রডিউসার এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর শর্মিষ্ঠা দেব। সিনেমাটি প্রডিউসে ছিলেন শহরের আরও 4 জন মহিলা। তারা হলেন দুপাটি পাল, সীমা দে, বর্ণালী ভট্টাচার্য এবং মধুমিতা চক্রবর্তী। ছবিটির ডিরেক্টর হিসেবে ছিলেন টলিউডের সুখ্যাত ডিরেক্টর রানা সেন। উল্লেখ্য, গত জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকে পাড়ি দেন। ছবিটির প্রিমিয়ার দেখা হয়ে ওঠেনি তার। 4টি গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। এতে অভিনয় রয়েছেন সদ্য প্রয়াত বাঙালির ফেলুদা, সৌমিত্র চট্টোপাধ্যায়, রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও টলিউডের হোমা পাখিরা। এতে শিলচরের নতুন মুখদের মধ্যে রয়েছেন তুহিনা বিশ্বাস, আদিত্য, অলোকা, অত্রি সহ আরও অনেকে।
এরপর সেই সেটা আবার ওই 1 এপ্রিলই থেকে গেছে নামটা, যাই হোক। তো সেটার তখন ওটার ওইটাকে সাবটাইটেল যেটা মানে আরেকটা যেটা ওই সেটাকে সেটা করা হয়েছে 1 এপ্রিল ছবিটা প্রথমত সেই নাম দিয়েই শুরু হয়েছিল। তারপর আবার মনে করেছিলাম না 1 এপ্রিল রাখবো, তারপর বললে না সেই 1 এপ্রিলই থাক। সেটা তো এর মধ্যে রিলিজ করছি আমরা, যেহেতু এখন হল বন্ধ, হলে এখন মানে রিলিজ করতে পারছি না এটা, তো আমরা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছি। ওটিটি হিপিক্স বলে একটি ওটিটি প্ল্যাটফর্ম নতুন লঞ্চ হয়েছে লাস্ট স্যাটারডেতে কলকাতায়, এবং ওরা নেটফ্লিক্সের সাথে কন্টেস্ট করবে উইদিন 1 ইয়ার, কারণ এখানে বলিউড, টলিউড, হলিউড সবার এবং অন্য বিভিন্ন ভাষার, তামিল, তেলুগু অনেক ভাষার। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়েজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আজ 3 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে আগামীকাল 4 ফেব্রুয়ারি 6টা পর্যন্ত সর্বস্তরে শ্রমিক কর্মচারী যৌথভাবে এই ধর্মঘট পালন করবেন, কিন্তু জনসাধারণের কথা মাথায় রেখে অত্যাবশ্যকীয় বিদ্যুৎ পরিষেবাগুলো তার আওতা থেকে ছাড় দেন। তবে এদিন অফিসিয়াল সব কাজকর্ম বা কোনো কমপ্লেনে কেউ উপস্থিত হননি। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকার একতরফাভাবে শ্রমিক স্বার্থ আইন বাতিল করে বিদ্যুৎ পরিষদকে ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করতে পদক্ষেপ নেয়। এরই পরিপ্রেক্ষিতে 2 দিনব্যাপী এই ধর্মঘটে তারা সামিল হবেন। এদিন তারা ক্ষোভের সুরে বলেন, সরকার তাদের দাবি পূরণ করতে ব্যর্থ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। আমরা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স এন্ড পেনশনার্স সমস্ত দেশব্যাপী আজকে সকাল 6 কোটি থেকে আগামীকাল সকাল 6 কোটি পর্যন্ত আমরা প্রতীকী ধর্মঘট পালন করে যাচ্ছি। আমরা এই উপলক্ষে আজকে এই মাননীয় ডিসির মাধ্যমে আমরা মাননীয় চিফ মিনিস্টার এবং পাওয়ার মিনিস্টারের কাছে আমরা এই মাত্র মেমোরেন্ডাম দিয়ে আসলাম। বিষয়টা হলো এটা যে আজকে ইলেকট্রিসিটি যে বিতরণ যে ক্ষেত্র যেটা রেভিনিউর মেইন সোর্স, সেই সোর্সটা সরকার ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করতে চাইছে। সব কিছু বিবেচনা করে আমরা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ার্স এমপ্লয়িজ এন্ড পেনশনার্সরা আসাম শাখা যেটা আমাদের আছে সেই আসাম শাখার ডাকে আজকে আমরা এখানে এই খাচার দৌলের যে আমরা ইলেকট্রিসিটি অফিসগুলো আছে সমস্ত অফিসগুলো আজকে প্রতীকী ধর্মঘট পালন করে যাচ্ছে। বুধবার চা বাগান ধন পুরস্কার মেলার মাধ্যমে শিলকুড়ি এলাকার বাগান শ্রমিকদের মধ্যে সরকারি অর্থ সাহায্যের অনুমোদনপত্র বিতরণ করা হয়। এদিন শিলকুড়ি বাগানে আনুষ্ঠানিকভাবে অর্থ সাহায্যের অনুমোদনপত্র তুলে দেন সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক তথা আসাম বিধানসভা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিনের অনুষ্ঠানে উপাধ্যক্ষ চা বাগান শ্রমিকদের জন্য নেওয়া কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলো বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, তার আমলেই চা বাগান অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়, জেলা পরিষদ সদস্য মানব সিং, শিলকুড়ি বাগানের ম্যানেজার ইউপি সিং সহ অন্যান্যরা। এদিকে ধন পুরস্কার মেলার মাধ্যমে উদারবন্দ বিধানসভা সমষ্টির সুস্বাগতম চা বাগানে তৃতীয় ধনরাশি অনুদান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় বুধবার। পাশাপাশি অমরানগর চা বাগান, চণ্ডীঘাট চা বাগান, আরকাটিপুর, কাশীপুর ইত্যাদি বিভিন্ন চা বাগানে এদিন 3,000 টাকা করে অনুদান হাতে তুলে দেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, বর্তমান সরকার যে সকল প্রকল্পের মাধ্যমে জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা আগামীতেও অব্যাহত থাকবে। স্বাধীনতার 70 বছর পর বিনা পয়সায় চাল পাওয়া, রেশন দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। মটরও ইদানীকালে 1 কেজি করে চানাও দেওয়ার ব্যবস্থা হয়েছে। সেই 1 কেজি করে যারা কার্ড নেই তাদের ক্ষেত্রে 1 কেজি করে চানাও আপনারা পাবেন। তাছাড়াও আপনারা দেখেছেন বিভিন্ন যেগুলো সরকারি প্রকল্প, এই করোনার সময় আপনারা দেখেছেন আপনাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকেছে। আপনারা দেখেছেন বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, এবং এছাড়া আপনারা দেখেছেন যে অরুণোদয় যোজনা 830 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। ম্যাটারনিটির ব্যাপারে 12,000 টাকাও যারা এইভাবে আপনারা বাগান থেকে যারা কাজ করেন এই এরার এই আয়ত্তে আপনাদের প্রবেশ করেছে। এই সরকার আসার পর বিনা পয়সায় কারেন্ট দেওয়া, বিনা পয়সায় আপনার জলের ব্যবস্থার জন্য আপনাদের খুব শীঘ্রই জলের উন্নতির জন্য
যে যে মিশন জল জীবন মিশনের নামে। হাইলাকান্দি জেলার জানকী বাজারে গাছ কাটতে গিয়ে ট্রিপারের সাথে রশি ফেসে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক দুর্ঘটনা হয়। জানা যায় উত্তর কাঞ্চনপুরের দ্বিতীয় খণ্ডে একটি বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন আব্দুল শুকুল চৌধুরীর নামে এক ব্যক্তি। তখন গাছটি মাটিতে ফেলার জন্য একটি রশি বাঁধেন। ঠিক সেই সময় রাস্তা দিয়ে আসা একটি ট্রিপারের সাথে সেই গাছের সংঘর্ষ হয়। গাছটি ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটে দিনমজুর আব্দুল শুকুর চৌধুরীর। এ ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমরা নিচে রশি নিয়ে দেখ মানে গাড়ি খুব স্পিডে, আর তখন আমরা তিন চারজন মানুষ পড়ে তার সিগনাল দিয়েছি গাড়ি থামান লাগে না, তামাই আমরা বেরগুর ভাঙ্গি, আমরা শুনলো দাগ দেখ বেরগুর ভাঙ্গি ওয়াসাইটে পড়ছি, আর হে ঠানবারি রশি লাগে ঠানবারি গাছ থেকে ফেলে মারি লিখছি। নাম কিনা যে মারা গেছে শুকুর আলী, শুকুর আলী আব্দুল শুকুর, তাই গাছও আসলা আর ট্রাকটা ইয়ে কিনা করছে ট্রাকে ট্রাকের আমরা হাতও আসলো রশি ফুল স্পিডে রশি গাড়িতে লাগিয়ে চাষ মারিয়ে তলে ফেলাইছি, সিগনাল দিছি, সিগনাল দিছি তখন আমার সার সামলা আমরা নাই ফেলাই ধরে গিয়ে রাস্তা ফেলে রাখি গাছের উপরে লাগিয়ে রশিটা উঠাই বর্তমানে তো রশিটা লাগাই গাছ লাগাই সুন্দর করে মানুষ। বুধবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 40 জন পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের টি শার্ট প্রদান করা হয়। এবং সংস্থার এক উদীয়মান হকি খেলোয়াড় তার ব্যক্তিগত হকি স্টিকটি গোলকিপার ঈশিতা নাথকে দান করেন। যদিও সেই খেলোয়াড় অনুপস্থিত থাকায় হকি স্টিকটি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার হকি সচিব তথা আসাম হকি অ্যাসোসিয়েটের ভাইস প্রেসিডেন্ট বিকাশ ভট্টাচার্য। যেহেতু গোলকিপার, সেই গোলকিপার হিসাবে হে আজকে আমাকে একটা হকি স্টিক আমাদেরকে দিয়েছে, বলেছে যে শিলচরের যে এখানে রাইজিং গোলকিপার, তে ও নিজেই এসে খেলা দেখলো, রাইজিং দেখে সে নিজেই বললো ঈশিতা নাথের মধ্যে সম্ভাবনা আছে ভবিষ্যতে ভালো গোলকিপার হওয়ার, তাতে আমাকে বললো যে তুমি এই স্টিকটা ঈশিতা নাথকে দিয়ে দেবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিভিন্ন দাবিতে সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালিত, শিলচরে ধর্ণা। ডিটি অফিসের সমস্যা অব্যাহত, সরব অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি। দুই সন্তানকে উদ্ধার করলেন নির্যাতিত মহিলা, সহযোগিতায় ড্রিম। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।